এখন আমরা একটা এক্সাম্পল দেখি এখানে কিছু ডেটা দেয়া আছে দিয়ে বলা হলো যে এই ডেটা ইউজ করে এই ডিস্ট্রিবিউশনের জন্য তোমাকে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এবং ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ এগুলো বের করতে হবে তাহলে ফার্স্ট অফ অল আমরা কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এগুলোর জন্য কোন জিনিসটা অ্যাপ্লাই করবো কিউমিলিটি ফ্রিকোয়েন্সি কার্ভ তো কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য আমাদের এক্স এক্সিসে এক্সের ভ্যালু আর ওয়াই অ্যাক্সিসে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো লিখতে হয় তো প্রথম কাজ হলো যে এইখান থেকে আমরা কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো আগে বেল করে নিই ফোর ইলেভেন এই দুইটা যোগ করে যাওয়া হবে সেটা হলো তার কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে এখানে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে এই তিনটা যোগ করে যাওয়া হয় এবং তার থেকে ইজিয়ার অপশান হচ্ছে এইটার সঙ্গে এইটা যোগ করলে ওই একই রেজাল্টই হয় সেটা কত হয় থার্টি ফাইভ থার্টি ফাইভের সঙ্গে থার্টি এইট যোগ করলে কত হয় সেভেন্টি থ্রি আর সেভেন্টি থ্রির সঙ্গে সেভেন যোগ করলে কত হয় এইটি তাহলে আমরা কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি পাওয়ার নিয়মটা কি প্রথমে এখানে যা আছে তাই এখানে আমি দুটো এক কাজ করতে পারি এইটা এইটা দুটো যোগ করে যাওয়া হয় সেটা অথবা এটার সঙ্গে এটা যোগ করে যাওয়া হয় এগারো একই কেস হয় থার্ড প্লেসের জন্য এই তিনটাও যোগ করতে পারি এটার সঙ্গে এটাও যোগ করতে পারি এই তিনটা যোগ করলেও থার্টি ফাইভ হবে এটার সঙ্গে এটা যোগ করলেও থার্টি ফাইভ হবে এইভাবে জিনিসটা কন্টিনিউ করবে থার্টি ফাইভের সঙ্গে থার্টি এইট যোগ করে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রির সঙ্গে সেভেন যোগ করে এইটি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্ট ভ্যালুটা কি হয় এনের সমান হয় সেটা তোমাদেরকে এর আগে শেখানো হয়েছে এখন আমাদের কাজ হলো এই এক্সের রেসপেক্টে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো প্লট করা প্রথমে আমরা জিরোর জন্য জিরো পুট করে দেবো এরপর এক্সের ভ্যালু যখন ফিফটিন তখন আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফোর এক্সের ভ্যালু যখন ফিফটিন তখন কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি ফোর এক্সের ভ্যালু যখন থার্টি তখন কিউমিলেটিভ ফ্রিকুয়েন্সি এগারো এক্সের ভ্যালু যখন সিক্সটি তখন কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি থার্টি ফাইভ এক্সের ভ্যালু যখন 90 কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি সেভেন্টি আর এক্সের ভ্যালু যখন একশো বিশ কিউমিলেটিভ ফ্রিকুয়েন্সি এইটি তাহলে আমাদের পয়েন্টগুলো পুট করা হয়ে গেল এখন আমরা কি করব আমরা স্মুথলি এই পয়েন্টগুলো জয়েন করে একটা কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ পাবো দেখো আমরা কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ পেয়ে গিয়েছি এখন কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ পাওয়ার পর আমাদের কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি পাওয়ার জন্য কী করতে হয় ফার্স্ট অফ অল আমাদের এন কত এন হলো এইটি এন বাই টু কত এন বাই টু হলো ফোরটি আর থ্রি এন বাই ফোর এটা কত সিক্সটি আর এন বাই ফোর কত টোয়েন্টি এখন আমাদের কী করতে হবে এন বাই টু এন বাই ফোর থ্রি এন বাই ফোর এই তিনটার করেসপন্ডিং এক্সের ভ্যালু জানতে হবে এন বাই টু হলো টোয়েন্টি টোয়েন্টি থেকে আমি একটা স্ট্রেট লাইন ড্র করবো যেইটা এক্স এক্সেসের প্যারালাল সেটার করেসপন্ডিং ভ্যালু এক্স এক্সিসে কত হয় সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা 43 থ্রি এটা হলো আমাদের কিউ ওয়ান লোয়ার কোয়ার্টাইল এরপর আমরা এন বাই টু অর্থাৎ ফোরটি থেকে এক্স এক্সিসের প্যারাল একটা লাইন ড্র করব সেইটা থেকে করেসপন্ডিং এক্সের ভ্যালুটা বের করবো খেয়াল করে দেখো এই ভ্যালুটা আমাদের কাছে সিক্সটি ফাইভ বলে মনে হচ্ছে তাহলে আমাদের কিউ টুর ভ্যালুটা হবে সিক্সটি ফাইভ এইটা হবে আমাদের মিডিয়াম থ্রি অ্যান্ড বাই ফোর সিক্সটি সেখান থেকে এক্স এক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করবো সেই লাইনটা এই কার্ভটাকে যে পয়েন্টে কাট করে তার করেসপন্ডিং এক্সের ভ্যালু আমাদের কাছে মনে হচ্ছে সেভেন্টি সেভেন এইটা হবে আমাদের কিউ থ্রি অর্থাৎ আপার কোয়ার্টাই তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম আমাদের মিডিয়ান জানতে চেয়েছিলো আমাদের মিডিয়ান কিউ টু তার ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি সিক্সটি আমাদের লোয়ার কোয়ার্টাইল Q1. তার ভ্যালুটা আমরা পেয়েছি 43 আপার কোয়ার্টাইল Q3. তার ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি 77 আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সেটা হবে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান অর্থাৎ সেভেন্টি সেভেন অর্থাৎ থার্টি ফোর অর্থাৎ টোটাল ভ্যালুর জন্য রেঞ্জটা হচ্ছে জিরো থেকে ওয়ান টোয়েন্টি একশো বিশ হচ্ছে তার টোটাল রেঞ্জ কিন্তু তার মাঝখানের ফিফটি পারসেন্ট ভ্যালুগুলো আমার এই থার্টি ফোরটা ভ্যালুর মধ্যে রয়ে গিয়েছে অর্ধেক ভ্যালু আছে এই থার্টি ফোরের মধ্যে ফোরটি থ্রি থেকে সেভেন্টি সেভেন এই জিনিসটাকেই ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বলা হয় এবং আগের ভিডিওতে আমি এই কথাটা কিন্তু বলেছিলাম যে মূল যে রেঞ্জটা তার তুলনায় আমাদের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জটা অনেক ছোটো হয় মূল রেঞ্জের ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ হয় ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ খেয়াল করে দেখো মূল রেঞ্জ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একশো আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে মাত্র এইটুকু থার্টি ফোর মানে প্রায় ওয়ান ফোর্থ আর এই ওয়ান ফোর্থ ভ্যালুর মধ্যেই প্রায় ওয়ান ফোর্থ ভ্যালুর মধ্যেই এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের মধ্যেই আমাদের ফিফটি পারসেন্ট ভ্যালু রয়েছে এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি যে ভ্যালুগুলো মাঝখানের দিকে বেশি থাকার চেষ্টা করে